नमस्कार বন্ধুরা, তোমাদেরকে স্বাগত। রোজই সন্ধেবেলায় চায়ের সাথে কিছু একটা নতুনত্ব খেতে ইচ্ছে করে। কি খাই কি খাই বা কি বানাই কি বানাই এই সব ভাবতে ভাবতে তো বানিয়েই ফেললাম চিংড়ি মাছের চপ। বাড়িতে যা কিছু আছে তাই দিয়ে কম সময়ে কম উপকরণে আমি এই চপটা বানালাম। চপ বানাতে আমার উপকরণগুলি লাগছে आदा कुची, बड़ एक गोटा प्याज कुची, रसुन कुची एरकम छोटो करे केटे निये छी, काचा लंका कुची एगुलो ए भावे केटे छी, आर धने पाता कुची और आमी दुटो डिम निये छी, जोदि आरो लागे आरो डिम देबो। एदिके आमी कुचो चिंगड़ी माछगुलो के आदा रसुन पेस्ट दिए नून हलुद माखिए भेजे नियेछी। तो एक बाटीते सब उपकरण और चिंगड़ी माछगुलो एकसाथे करे निलाम। पेस्टटा तैरी करते आमी एकदम जल देव ना, डिम दुटो दिए करब, जदि आरो डिम लागे देव और जदि ना लागे मने होच्छे लागबे ना, आमार दुटो डिमेई होये जाबे। तो देखी चलो। एरपर आमी एई एक टुकड़ो पातिल लेबूर रस दिलाम, दिच्छी हलुद गुड़ो, लंका गुड़ो जे जेमन झाल खाबे सेईभावे, आर दिच्छी गरम मसला गुड़ो, परिमाण मतो नून, आर देबो आमी 5 टेबिल चामच बेसन। टकटा बेश मुचमुचे खास्ता खेते भालो लागे, सन्धे बेला चायर साथे भालोई लागे खेते। बंधुरा जारा तुम्हरा नतून आमार चैनेले, तारा देखे लाइक शेयर कमेंट करो एवं सबस्क्राइब करते भूलो ना। किन्तु आमार 5 टेबिल चामच बेसन देवा हुए गेछे, दिए पुरोटाई आमी भालो करे मिशिए निलाम। আমার মেশানো হয়ে গেছে, এবার দুটো ডিম পরপর আমি ভেঙে দিয়ে দিলাম। এটা জল ছাড়া ফেটালে ভালোই হয়, কিন্তু জল দিলে অতটা টেস্ট হয় না। এবার আমি ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি। মনে হচ্ছে আমার দুটো ডিমেই হয়ে গেল, আর ডিম লাগবে না, জল একদম আমি দেব না। এদিকে আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপর তেলও দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। এরপর আমি একে একে ছাড়ব, সবগুলো আমার ছাড়া হয়ে গেছে। এবার আমার এক পিঠো ভাজা হয়ে গেছে, এবার অন্য পিঠে আমি উল্টে দিচ্ছি। এইভাবে মাঝে মাঝে আমি এ পিঠ ও পিঠ করে আমি ভেজে নেব। প্রায় আমার চপগুলো ভাজা হয়ে গেছে, আর একবার করে আমি ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। চপগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। প্লেটে আমি চিংড়ি মাছের চপগুলোকে তুলে নিয়েছি পরিবেশনের জন্য, একদম আমার চিংড়ি মাছের চপ রেডি। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, লাইক শেয়ার কমেন্ট করবে। আজকে এইটুকুই, এর পরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতে থাকো।